যতই বাধা এসেছে ততই উদ্ভাসিত হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইতিহাস থেকে মুছে ফেলার আর কোনো সুযোগ নেই যতই বাধা দেওয়া হয়েছে ততই যেন এই ভাষণটা আরো উদ্ভাসিত হয়েছে এখনো এই ভাষণ আমাদেরকে অনুপ্রেরণা দেয় আমার আত্মবিশ্বাস আর কোনোদিন এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীদের শ্রদ্ধা কপট হয়ে প্রতিরোধ করে সোনার বাংলা পুরোপুরি আমাদের নির্মাণ করতে হবে শত শিশুর কণ্ঠে জাতির পিতার ঐক্যের বাণী দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবার অন্যান্য শীর্ষ সংবাদ 7 মার্চ নিয়ে এক বছরের ব্যবধানেই বিএনপির উল্টো সুর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের নয় দলটি পালন করছে কারাবন্দী দিবস হিসেবে গরিবের লোকের জন্য খুব ভালো হবে মুক্তিরে দিচ্ছে এ কাট আমাদের পর্যন্ত আসছে না বিবেচনা করে যদি দেয় মধ্যবিত্তদেরও তাহলে তো ভালো হবে শৃঙ্খলা ফেরাতে টিসিবির পণ্য বিক্রিতে ট্রাক সেল কার্যক্রম শুধু নিম্ন আয়ের মানুষ পাবে বিশেষ কার্ড 3 মাসের জন্য ভোজ্য তেলে ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিপর্যয়ের মুখে দেশের তৈরি পোশাক খাত রাশিয়ায় গার্মেন্টস পণ্য রফতানি বন্ধ চট্টগ্রাম বন্দরে আটকা 166 যতই বাধা দেওয়া হয়েছে 7ই মার্চের ভাষণ ততটাই উদ্ভাসিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আর কেউ কোনো দিন এই ইতিহাস মুছে ফেলতে পারবে না সকালে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে তিনি এই বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা বলেন নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে স্বাধীনতার চেতনা নস্যাৎ করা যাবে না যে ভাষণের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পেয়েছিল জাতি 5 দশক পেরিয়েও ঐতিহাসিক সেই দিনের স্মরণে রাষ্ট্রীয় আয়োজনে প্রধানমন্ত্রী সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত ছিলেন সরকার প্রধান 7ই মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন যতই বাধা দেয়া হয়েছে অলিখিত এই উপস্থিত ভাষণ ততই দৃপ্ত কণ্ঠে অনুরণিত হয়েছে তিনি যখন ভাষণ দিচ্ছেন তার কাছে কিন্তু কোনো কাগজ নেই কিছু নেই কিন্তু তিনি একাধারে বঞ্চনার ইতিহাস বলে যাচ্ছেন ঠিক তারপরে করণীয় এখন আমরা যেটা শুনলাম এটা খুব একটা ছোট আকারে ভাষণ সেখানে কিন্তু অসহযোগ আন্দোলনে কি কি করতে হবে তার প্রত্যেকটা নির্দেশনা তিনি দিয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেছে এমনকি এক পর্যায়ে যখন ইয়াহিয়া খান ঢাকায় আসলো আলোচনার জন্য তখন অসহযোগ আন্দোলন চলছে এটা মার্চ মাসের মাঝামাঝি 15ই মার্চে সে এসেছিল ঢাকায় ইয়াহিয়া খানের এমনকি সে রাষ্ট্রপতি ভবনে এখন আমাদের যেটা সুগন্ধ সেখানে ছিল আর সব বেশিরভাগই বঙ্গভবনে থাকত কোনো বাঙালি বাবুর্চি রান্না করেনি সব বাঙালি বাবুর্চি চুপ করে বসেছিল রানবে না তারা তখন প্রেসিডেন্ট হাউসে ফোন আসে 32 নম্বরে যেন বলে দেওয়া হয় যে সেখানে কারণ তাদের পেশেন্ট গরম খাবার খেতে পাচ্ছে না কারণ কেউ রান্না করছে না তারা বলেছে শেখ মুজিব বলছে অসহযোগ আন্দোলন কাজে আমরা করতে পারবো না তারপর এখান থেকে বলা হয় তারপরে তারা রান্না করে অর্থাৎ এ দেশের প্রতিটি মানুষ অক্ষরে অক্ষরে নির্দেশনা মেনে অসহযোগ আন্দোলন পালন করেছিল 75-এর পর জাতির পিতার ভাষণ দূরে থাক তার নামই মুছে ফেলার চেষ্টা হলেও সত্য নিজের পথ খুঁজে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী এই স্বাধীনতা আর কেউ নস্যাৎ করতে পারবে না এই আদর্শ আর কেউ নস্যাৎ করতে পারবে না আজকের প্রজন্ম তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত কাজেই তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না হয়তো 21 বছর করতে পেরেছিল কিন্তু
এখন আর পারবে না। এর আগে 7 মার্চের স্মরণে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান বাঙালির অবিসংবাদিত নেতার প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে পালিয়ে থেকে দেশের মানুষের শান্তি নষ্ট করা ছাড়া বিএনপি আর কী বা করতে পারে। দুপুরে 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে সরকার গঠন করার পর থেকে আজকে অন্তত বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে। প্রথমবার যখন সরকারে আসি তখন আমার এটাই সিদ্ধান্ত ছিল যে কেউ কুড়ে ঘরে বাস করবে না, নিজের একটা টিনের ঘর তো দেবো, সেটা দিয়েছিলাম। আর এখন পাকা ঘরও তৈরি করে দিচ্ছি। আর যেখানে পাকা ঘর করা সম্ভব না বা ভাঙন প্রবণ এলাকা সেখানে টিনের ঘর করে দিচ্ছি, কিন্তু করে দিচ্ছি। একটা মানুষ গৃহহারা থাকবে না। আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, শিক্ষার হার বৃদ্ধি করতে পেরেছি। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। বিএনপি যখন আজকে 7 মার্চ পালন না করে অন্য দিবস পালন করছে, এতে প্রমাণিত হয় তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধে কতটুকু বিশ্বাস করে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যারে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। বলেন, জাতির পিতার ভাষণ শুনে মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। 18 মিনিটের বক্তৃতার প্রতিটি শব্দ ঐন্দ্রজালিক। আর আমরা যারা আকলবন উই নো স্বাধীনতার ঘোষণা দেয়া হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, 7 মার্চের ভাষণ জাতিসংঘের দাপ্তরিক 6টি সহ অন্যান্য ভাষায় রূপান্তর করা হয়েছে। বিদেশে বাংলাদেশের 81টি মিশনে একযোগে পালিত হচ্ছে ঐতিহাসিক 7 মার্চ দিবস। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। 7 মার্চ নিয়ে এক বছরের ব্যবধানেই সুর পাল্টালো বিএনপি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নয়, দিনটি তারা পালন করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাবন্দি দিবস হিসেবে। এ নিয়ে আলোচনা সভায় বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজভি বলেন, বর্তমান সিএসি বিএনপিকে উস্কানি দিচ্ছেন। বিরোধী দল মাঠ ধরে থাকবে কি? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা তো নিশ্চিত করার দায়িত্ব একটি সরকারের এবং তার নির্বাচন কমিশনের। বিরোধী দলকে উস্কানি দিচ্ছেন যে তোমরাও সন্ত্রাস করো আর ওই ইয়ে করবে, কি বলে যে রাষ্ট্রশক্তি দিয়ে সরকার সেটাকে দেখাবে যে বিএনপি সন্ত্রাস করছে আর রাতের অন্ধকারে তারা ভোট করবে। এই হচ্ছে কি বলে যে সিসি। আলোচনা সভায় মহাসচিব বলেন, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে, তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে মুক্তি দেওয়ার পরে এই সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এবং সেই নিরপেক্ষ সরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে যে নির্বাচন পরিচালনা করবেন, সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের একটি পার্লামেন্ট, একটি সরকার প্রতিষ্ঠিত হবে। 2007 সালের এই দিনে গণতন্ত্র ধ্বংসের সূচনা হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা সাংগঠনিক দক্ষতা রয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটে শত শিশুর কণ্ঠে ধ্বনিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। এদিন সাদা পাঞ্জাবি ও কালো কোট পরে শিশুরা সাজেন বঙ্গবন্ধু। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ছিল অনন্য এই আয়োজন। বঙ্গবন্ধুর এই ভাষণে স্বাধীনকামী মানুষের রক্তে দিয়েছিল দোলা, ঐক্যবদ্ধ হয়েছিলেন জাতি, প্রাণের মায়া ত্যাগ করে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ পুরো বিশ্বকে দিয়েছিল নাড়া। সেই মহেন্দ্রক্ষণ এবার সিলেটের শত শিশুর কণ্ঠে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শতকণ্ঠে উচ্চারিত হয় অগ্নিঝরা মার্চের মুক্তির ডাক।
বঙ্গবন্ধুর মতো কালো কোট আর সাদা পাঞ্জাবি পরে একঝাঁক খুদে বঙ্গবন্ধুর গেয়ে ওঠেন বাঙালির মুক্তির মন্ত্র। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় হাজারো বছরের শ্রেষ্ঠ নেতাকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবারে অন্য প্রসঙ্গ, পণ্য বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে টিসিবি। আগের মতো যে কেউ লাইনে দাঁড়িয়ে কিনতে পারবে না পণ্য। শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। রাজধানী ছাড়া দেশব্যাপী আগামী 15 মার্চ থেকে শুরু হবে এই কার্যক্রম। আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। অনিয়ম দূর করে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে টিসিবি। রাজধানী ঢাকা বাদে খুলনা সহ দেশব্যাপী আগামী 15 মার্চ থেকে নতুন নিয়মে শুরু হবে টিসিবির পণ্য বিক্রি, যেখানে বিশেষ কার্ডের মাধ্যমে পণ্য পাবেন নিম্ন আয়ের গ্রাহকরা। নিম্ন আয়ের প্রতি পরিবারের একজনকে এই কার্ড দেয়া হবে। আগামী 15 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত প্রথম ধাপে প্রতি কার্ডে একজন ভোক্তা একবার করে 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 2 কেজি চিনি ও 2 কেজি ছোলা কিনতে পারবেন। পণ্য বিক্রির দ্বিতীয় ধাপ চলবে 27 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। যারা এই কার্ড পাওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে করে আমি কাউন্সিলর সাথে নিয়ে আমি এটা সংগ্রহ করছি। নিম্ন আয়ের মানুষেরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা বলছেন বিশেষ এই কার্ড না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন তারা। যদি সঠিকভাবে যাচাই বাছাই করে দেওয়া হয় তাহলে এই গরিব মানুষের কিছুটা হলেও তাদেরকে সাশ্রয় হবে। গরিবের লোকের জন্য খুব সিস্টেম ভালো হবে। মুক্তিটা দিচ্ছে, এ কার্ড আমাদের পর্যন্ত আসতেছে না। বিবেচনা করে যদি দেয় মধ্যবিত্তদেরও তাহলে তো ভালো হবে। টিসিবি বলছে রমজান সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 কোটি হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্যগুলা বিতরণ হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনপ্রতিনিধিগণ নির্ধারণ করবেন, তাদের মাঝে এই পণ্যগুলা বিতরণ হবে। খুলনা মহানগর ও জেলা মিলে মোট 1,90,000 পরিবারকে দেয়া হবে এই বিশেষ কার্ড। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে রমজান সামনে রেখে আজ থেকে প্রতিটি ট্রাকে বাড়তি বিক্রি হচ্ছে 250 কেজি খাদ্যপণ্য। দেশব্যাপী নিম্ন আয়ের 1 কোটি মানুষকে এসব পণ্য দেয়া হচ্ছে ভর্তুকি বুনলে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও একটু স্বস্তি মেলে যখন কম দামে টিসিবির পণ্য হাতে পান নিম্ন আয়ের এসব মানুষ। তবে চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় টিসিবির পণ্য না পেয়েই খালি হাতে ফিরে যান অনেকে। রাজধানী বেগুনবাড়ি কুনিপাড়া এলাকায় টিসিবির ট্রাক ভর্তি খাদ্যপণ্য বিক্রি শেষ হয়ে যায় দুপুর 1:30। অনেকেই অভিযোগ করেন অনিয়মের। এখানে যে পরিমাণ লোক সবাই তো ঠিকমতো পাচ্ছে না। চাহিদা অনুযায়ী অনেক কম গাড়িতে, আরো বেশি হলে ভালো হইতো অনেক। অন্যান্য দিন 2,000 কেজি খাদ্যপণ্য বিক্রি করলেও সোমবার থেকে 250 থেকে 500 কেজি পর্যন্ত প্রতি ট্রাকে বরাদ্দ বেশি দেয়া হয়েছে। তবে অতিরিক্ত নিয়ে আসার সুযোগ নেই বলছেন বিক্রেতারা। কিছু পাইতেছি না, এই যে একজনের পর আরেকজন নিতেছে, তো যে পাইতেছে সে বারবার এসে নিতেছে, আর যে পায় না সে কিছুই পায় না। টিসিবি জানায় আসন্ন রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে দেয়া এসব পণ্য পাবেন নিম্ন আয়ের 1 কোটি মানুষ। এর মধ্যে করোনাকালীন সহায়তা পাওয়া পরিবারের সাথে যোগ হবে আরো 61.5 লাখ কার্ডধারী পরিবার। 1 কোটি পরিবারকে 2 বার করে টিসিবির পণ্য পৌঁছে দেব এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রথম পর্বের পণ্যটা পৌঁছানোর কাজ শুরু হবে, এই শুরু হয়েছে ইতিমধ্যে, যেটা আগামী 26 মার্চ পর্যন্ত চলবে। 26 মার্চ থেকে 27 মার্চ থেকে আবার দ্বিতীয় পর্বের পণ্য পৌঁছানো চলবে। সারা দেশের মতো ঢাকাতেও কার্ড পদ্ধতিতে টিসিবির পণ্য বিক্রির দাবি সুবিধাভোগীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে এখনও আগুন, রয়েছে তেলের সংকটও। সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে শাহ আলী মার্কেটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাব তার কাছে। সবুজ,
বাজারে তেলের ভোজ্য তেলের যে সরবরাহ সংকট কিংবা দাম বৃদ্ধির নানান অজুহাত সেই সব কিছু তদারকি করতেই অর্থাৎ দেখভাল করতেই কিছুক্ষণ আগে এই মার্কেটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মিরপুর শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট, এই মার্কেটে বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন এবং তারা এই বাজার তদারকিতে যেটা পেয়েছেন যে সব পর্যায়ে অর্থাৎ খুচরা এবং যে গোডাউন থেকে অর্থাৎ পাইকারি দরে যে বিক্রি হচ্ছে সেখানেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ খোলা দামে খোলা সয়াবিন প্রতি লিটার 143 টাকা নির্ধারিত দাম বেঁধে দেওয়া আছে সরকারের, কিন্তু এখানে দেখা গেছে 160 টাকা লিটারেও বিক্রি হচ্ছে সয়াবিন। সেই হিসেবেই কিন্তু এখানে খুচরা থেকে এই যে গোডাউন আপনারা দেখছেন এই গোডাউনে অভিযান চালানো হয়েছে এবং দেখা গেছে যে এখানে আসলে অন্যান্য মার্কেটে যেমন খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এই মার্কেটে কিন্তু খোলা সয়াবিন তেল আছে এবং বেশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই এখানে যারা আড়ত মালিক অর্থাৎ গোডাউনের মালিক তাদের এখানে যেমন ছোটো ছোটো দোকানে অনেক ড্রাম আছে এবং তাদের আরও দু একটি দোকানেও এরকম ড্রাম রাখা আছে। অর্থাৎ এখানে যে খোলা সয়াবিন তেলের সংকট সেই সংকটটা এখানে পাওয়া যায়নি কিন্তু দাম বেশি পাওয়া গেছে এবং এই যে দাম বেশি পাওয়ার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। আসলে কেন দাম বেশি রাখা হচ্ছে, তাদের যে জরিমানা গোনা ব্যবসায়ীদের আসলে যুক্তি তারা কিনতে গেলেই বেশি দামে কিনতে পারছেন, তারা আর যে সরকারের বেঁধে দেওয়া যে দাম সেই দামের ভেতরে তারা কিনতেই পারছেন না, সেই হিসেবে তারা বেশি দামে বিক্রি করছেন। এই যে বেশি দামে বিক্রি করছেন এখানেও কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাওয়া ছিল যে আসলে তারা যে বেশি দামে কিনছেন কোথায় থেকে কিনছেন তারও যদি পাকা কাগজপত্র অর্থাৎ বিক্রয় রসিদ যদি তারা দেখাতে পারেন সেই হিসেবে তারা পরবর্তীতে যে স্টেপ অর্থাৎ তারা যেখান থেকে তেল নিয়ে আসেন সেখানে তারা অভিযান চালাবেন, কিন্তু তারা এখানে কোনো কাগজপত্র সেভাবে দেখাতে পারেনি। অর্থাৎ হাতে লেখা কাগজপত্র দেখাচ্ছেন যেটা দিয়ে আসলে খুব আইনি কাঠামোতে আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এখানে যারা ভোক্তারা আছেন কিংবা হচ্ছে যারা ভুক্তভোগী ব্যবসায়ী জরিমানা গোনা তারাও কিন্তু বলছেন আসলে সমস্যার যেখানে গোড়া অর্থাৎ সরবরাহ থেকেই আসলে সরবরাহ প্রথম পর্যায় থেকেই এই অভিযানগুলো চালানো লাগবে, চালানো হলে তাহলে হয়তো ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন, না হলে এই যে দাম বৃদ্ধি হয়তো সংকট তৈরি হবে সরবরাহে আবারও। তো আমার কাছে এই শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট থেকে ভোজ্য তেলের বাজার এবং বাজার তদারকি নিয়ে যে কার্যক্রম চলছিল এই মুহূর্তেই ছিল সবশেষ খবর। মিরপুরের শাহ আলী মার্কেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। এদিকে 3 মাসের জন্য ভোজ্য তেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে FBCCI। সকালে ভোজ্য তেলের দাম নিয়ে মতবিনিময় সভায় এই দাবি জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। হিসাব রাখতে বন্ডের মাধ্যমে কোম্পানিগুলোকে তেল দেওয়ার পরামর্শ তার। হুহু করে বাড়ছে ভোজ্য তেলের দাম, অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বাজার। খোলা তেল 143 টাকা আর বোতলের 168 টাকা সরকার নির্ধারিত দর কোনো কাজেই আসছে না বাস্তবে। বাজারে তেল ছুঁয়েছে 180 টাকায়। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের মতবিনিময় সভা, মুখোমুখি আলোচনায় মিল মালিক, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। পাল্টাপাল্টে অভিযোগের তীর মিলার ও পাইকারদের। আমদানিকারকরা বলছেন নিয়মিত সরবরাহের পাশাপাশি সরকারকে হিসাব দেওয়া হচ্ছে, পাইকাররা বলছেন মিল থেকে সময় মতো মিলছে না তেল। আমি মনে করি বাজারে কোনো ক্রাইসিস নাই, যে জিনিসটা হচ্ছে তারা মনে করতেছে ইন্টারন্যাশনাল মার্কেট বাড়ছে, সামনে আরো দাম বাড়বে, ফর দিস সিজন তারা মালগুলোকে নিয়ে স্টক হোল্ড করে রাখছে। যদি কস্ট প্রাইসে করি সরকার এখানে পার লিটারে 25 থেকে 26 টাকা পর্যন্ত ট্যাক্স পাচ্ছে, এই 26-27 টাকা যদি গভর্নমেন্ট আমাদেরকে রিলিফ দেয় ফর দ্য টাইমিং এন্ড কনজিউমার সেটা পেতে পারে। আমাকে কেউ মাল দিচ্ছে না আর আমার উপর খুব জোরে চালাচ্ছে, অতএব সারা পৃথিবীতে বাজার যেভাবে আপনার চলে আমাদের দেশে সেভাবে চলার। এমন পরিস্থিতি সামাল দিতে আগামী 3 মাসের জন্য ভ্যাট প্রত্যাহারের দাবি FBCCI এর। সংগঠনের সভাপতি বললেন নিজস্ব বাজার মনিটরিং সেল গঠন করবে FBCCI। আগামী দিন প্রাইসে আগামী দিনেরটা বেচবে, আজকের প্রাইসে আজকেরটা বেচতে হবে, এটা এনশিওর করতে হবে। তেলের স্টক সারা পৃথিবীতে কিভাবে করে, তেলের স্টক থেকে বন্ডের মধ্যে, সরকারের বন্ডের মধ্যে তেল থাকে, বন্ড থেকে ডিউটি নিয়ে তারা তেল ম্যানুফ্যাকচারার নিয়ে যায়, নিয়ে তারা এটা বিক্রি করে, কিন্তু আমরা সেটা উঠাই দিছি। কেন উঠাইলাম, কার জন্য উঠাইলাম? 15 দিন পর পর আমদানি সরবরাহ ও দাম সমন্বয়ের আহ্বান বাংলাদেশ দোকান মালিক সমিতির। প্রতি 15 দিন পর পর যদি বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয় তেলের বাজারটা নির্ধারণ করে দেবে এবং FBCCI সহ, তাইলে আমরা আমাদের এই ছোটখাটো যে 10 বোতল 20 বোতল 5 দাম 10 দাম ওই যে লোকায় রাখা এইটা রাখার কোনো প্রয়োজন আমাদের মধ্যে হবে না। বছরের শুরুতে $1,321 তেল রোববার $1,870 এলসি করতে হয়েছে বলে জানান আমদানিকারকরা। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবার বিপর্যয়ের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষ ন্যাটোভুক্ত দেশগুলোর শিপিং লাইন এবং আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বাংলাদেশ থেকে পণ্য রফতানি অনেকটা বন্ধ হয়ে গেছে। এতে অফ স্টকে জমা হয়ে গেছে রাশিয়াগামী 166 কন্টেইনার পণ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী অপ্রচলিত বাজার হলো গত অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৪১.৫ কোটি মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে রাশিয়ায়। কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পরেই রাশিয়ায় পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে। বিশেষ করে গ্লোবাল মেসেজিং নেটওয়ার্ক সুইফট রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাতে এই জটিলতা। পেমেন্টের ইস্যু বায়ার হোপ দিচ্ছে, বাট আমাদের যে ব্যাংক আছে, শিপিং লাইন আছে, এরা যদি পেমেন্ট যদি এনশিওর করতে না পারে ওদেরকে, তাহলে ওরা এগুলো ক্লিয়ার করবে না। সেক্ষেত্রে আমাদের ফিউচারেও যেমন ক্ষতি হবে, বর্তমানে রানিং অর্ডার যেগুলো আছে এগুলো নিয়ে আমরা শঙ্কিত আছি। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য বোঝাই করে বিদেশি জাহাজগুলোকে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে রাশিয়ার বন্দরগুলোতে পৌঁছাতে হয়। কিন্তু বড় বড় শিপিং লাইনগুলো পশ্চিমা দেশগুলোর মালিকানায় থাকায় ক্ষতি এড়াতে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য বুকিং নিতে অনীহা প্রকাশ করছে। ওদের তো হয়তো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে কার? আমাদের দেশের, কারণ ওরা তো অন্য কারো কাউকে নিয়ে চলে যাবে, সে হয়তো রাশিয়ার নিল না, তাতে মেইনল্যান্ড কিন্তু সাফারার হবে না, সাফারার হবে আমাদের এই দেশের যারা এক্সপোর্টার। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী অফডকগুলোতে গার্মেন্টস পণ্য বোঝাই 166 কন্টেনার আটকা পড়েছে। অনেকগুলো বড় লাইন তাদের পোর্টগুলি অমিটার ডিক্লারেশন দিয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি শিপারের কার্গোটা নেই, ওই কার্গোটা যদি প্রপারলি ডেলিভার করতে না পারি, তাহলে এই আনসার্টেনিটির জন্য তো আমরাই দায়বদ্ধ থাকবো। 2020-21 অর্থবছরে বাংলাদেশ প্রায় 3,150 কোটি মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে। রপ্তানি খাতে কোনো জটিলতা সৃষ্টি হলে তার পুরোটা এসে পড়ে এই খাতের উপর, আর তাই এই কন্টেনার সংকটের বর্তমান ভুক্তভোগী গার্মেন্টস শিল্প। এই সমস্যার উত্তীর্ণে সরকারের পদক্ষেপ চাইছেন গার্মেন্টস মালিকেরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নদীতে জাল ফেলার নিষেধাজ্ঞার এক সপ্তাহ পেরুলেও ভোলার কোনো জেলের ভাগ্যেই জোটেনি সরকারি সহায়তা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে জেল জরিমানার শিকারও হচ্ছেন কেউ কেউ। চাল কেনা ও ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার ভোরে মেঘনায় মাছ ধরতে গিয়ে গ্রেপ্তার হন সদর উপজেলার গুপ্ত মুন্সি গ্রামের নুরুল হক মাঝি সহ 29 জেলে। পরিবারের জন্য চাল নিয়ে ঘরে ফেরা তো হলোই না, নুরুল হকের 20 দিনের জন্য ঠিকানা হয়েছে জেলখানায়। ভ্রাম্যমাণ আদালত নুরুল হক সহ 15 জনকে 20 দিনের কারাদণ্ড ও 14 জনকে জরিমানা করেন। জরিমানার টাকার জন্য ছুটতে হয়েছে অন্যের দ্বারে দ্বারে, তাই কমার পরিবর্তে ধার দেনা আরো বেড়েছে অসহায়দের। আমাদের কোনো আলসাস নাই, আমার ব্যবসায় নদীতে করি কোনো রকম। আমার সংসারের কেউ নেই, আমি নিজে রোজগার করি না। সকাল থেকে স্বামীর চাল ডাল নিয়ে ফেরার অপেক্ষায় থাকা নুরুল হকের স্ত্রী ফাতেমা বিবি নতুন সংকটে পড়েছেন। আমার বাবার দাদি জেলে দইরা নিয়ে যা, আমাকে সংসার কিভাবে চলবো? 3 মাসের অসুস্থ ছেলেকে হাসপাতালে পাঠিয়ে ঔষধের টাকা সংগ্রহ করতে নদীতে গিয়ে গ্রেপ্তার হন কাচিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল আলী। খবর পেয়ে অসুস্থ শিশুকে কোলে নিয়ে স্বামীর মুক্তির জন্য নদীর পাড়ে ছুটে আসেন স্ত্রী কুলসুম বেগম। আমার বাচ্চা অসুস্থ, হাসপাতাল, আমি চিকিৎসা চালাইতারি না, বিদায়ী, আমি নদীতে নামছি। প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারি মাস থেকে এসব জেলেদের জন্য খাদ্য সহায়তার বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত বিতরণ শুরু হয়নি। এই যে সময়টা, তাতে 1-1.5 মাস, 2 মাস চলে যায়, এমনকি কখনো কখনো দেখা যায় যে অভিযান শেষ হয়ে গেছে তারপর জেলেরা বরাদ্দ পায় না। তবে প্রক্রিয়াগত সমস্যাকে দুষলেন মৎস্য বিভাগের এ কর্মকর্তা। এটা কিন্তু চলমান প্রক্রিয়া, এটা আরও 1 মাস আছে, এপ্রিল মাস প্লাস আমরা কিন্তু এপ্রিল মে এই 4 মাস মিলে আমরা ভিজিএফ দেই। এবছর জেলায় 92,661 জন জেলের জন্য প্রথম 2 কিস্তির 7,500 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বেড়েই চলেছে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
গত দুবছরের বেশি সময় ধরে করোনা মহামারীতে মহাবিপর্যয়ের মধ্যে ডুবে থাকা বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অস্থিরতা বাড়িয়েছে কয়েক গুণ। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে ভয়াবহ। করোনার কারণে হওয়া আর্থিক ক্ষতি কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া পড়েছে হুমকিতে, এমন শঙ্কার কথাই বলেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। IMF জানিয়েছে আগামী সপ্তাহে নির্বাহী বোর্ডের বৈঠকে ইউক্রেনের $1.4 বিলিয়ন জরুরি অর্থ সহায়তার বিষয়টি তুলে ধরা হবে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, সংকট বাড়তে থাকলে অর্থনৈতিক ক্ষতি আরও ভয়াবহ হবে। বৈশ্বিক অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষতিকর প্রভাব নিয়ে গত শুক্রবার বৈঠক করে IMF-এর নির্বাহী পর্ষদ। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাস এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার অভিযান ধ্বংসাত্মক, যা সুদূরপ্রসারী অর্থনৈতিক ও সামাজিক প্রভাব ফেলবে। এই পরিস্থিতি এড়াতে ইউক্রেনের স্বল্প ও দীর্ঘমেয়াদে অর্থায়নের পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। এরই অংশ হিসেবে দেশটিকে $35 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। রুশ সেনা অভিযানের কারণে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2014 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ছে হুহু করে। বিশ্বব্যাপী শেয়ার ও সূচকের দরপতন অব্যাহত রয়েছে। সোনা ও অ্যালুমিনিয়ামের দামও বাড়তে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নেতিবাচক প্রভাব শুরু হয়েছে। ক্রয়ক্ষমতা কমেছে বিশ্বের নানা প্রান্তের মানুষের। নতুন করে খাদ্যের দাম বাড়ায় সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রায় 2 বছর পর সৌদি আরবে করোনার সব বিধিনিষেধ তুলে নেয় মুসল্লিরা ভিড় করছেন মসজিদুল হারামে। সামাজিক দূরত্বের বিধান মুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে নামাজ আদায় করেন অসংখ্য মুসল্লি। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। করোনা মহামারীর শুরু থেকেই মক্কায় প্রবেশের ক্ষেত্রে বহির্বিশ্ব থেকে ওমরা পালনকারী মুসল্লিদের ভিসা বাতিল করা সহ আন্তর্জাতিক যোগাযোগ বা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় সৌদি সরকার। পবিত্র রমজান মাসে মুসল্লিদের প্রবেশাধিকার সংরক্ষিত করা সহ সীমিত সংখ্যক মানুষ নিয়ে নামাজ আদায়ের বিধিনিষেধও দেওয়া হয়। এমনকি স্বল্প সংখ্যক হাজি নিয়ে পালন করা হয় পবিত্র হজ। করোনা সংক্রমণ কমতে থাকায় চলতি বছরের শুরু থেকেই ওমরাহ সহ সব কার্যক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন শর্ত উঠিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি সরকার। পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ দেশটির সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের নিয়মও বাতিল করা হয়। এরপরই মসজিদুল হারামে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এরই মধ্যে ওমরা অফিসগুলোতে আগের মতো ভিড় বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন আমাদের ওমরার বাসগুলো আগের মতোই স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছে। আগে হয়তো 50 জন নিয়ে চলাফেরা করতো, এখনো সেরকম হয়ে গেছে। বিধিনিষেধ উঠে যাওয়ায় খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যতই বাধা এসেছে ততই উদ্ভাসিত হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ইতিহাস থেকে মুছে ফেলার আর কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী। 7ই মার্চ নিয়ে 1 বছর পর বিএনপির উল্টো সুর। কারাবন্দি দিবস পালন করছে দলটি। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান আওয়ামী লীগের। গরিবের লোকের জন্য খুব ভালো হবে, মুক্তি না দিচ্ছে, এ কাট আমাদের পর্যন্ত আসতেছে না। বিবেচনা করে যদি দেয় মধ্যবিত্তদের তাহলে তো ভালো হবে। শৃঙ্খলা ফেরাতে টিসিবির পণ্য বিক্রিতে ট্রাক সেল কার্যক্রম। শুধু নিম্ন আয়ের মানুষ পাবে বিশেষ কার্ড। 3 মাসের জন্য ভোজ্য তেলে ভ্যাট প্রত্যাহার চায় FBCCI। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।